এটি সার্থক বাক্যের গুণ কয়টি? তিনটি। তিনটি গুণ, এই তিনটি গুণের নাম একটু সবাই দেখো লিখবেন। এতে কমেন্টসে লেখা দরকার নেই, ভাই খাতাতে লেখেন, আমি মিলাই মিলাবো। একটি সার্থক বাক্যের গুণ তিনটি, এই গুণ তিনটি আপনারা নিজেদের খাতায় লিখবেন, আমি এখানে লিখে দিব, তারপর মিলাবেন, ঠিক আছে? দেখেন গুণ তিনটির একটি নাম হলো আকাঙ্ক্ষা। কি নাম? একটি নাম হলো আকাঙ্ক্ষা। কি আচ্ছা, দুই ভাবে লেখা যাবে, অনুসার যুক্ত ক্ষয় আকার অথবা অনুসারের পরে যেহেতু ক বর্গের বর্ণ, কাজে সরিয়া কয়াকার উমযুক্ত ক্ষয় আকার, এটাই বেশিরভাগ জায়গায় দেওয়া আছে, এটাই বেশিরভাগ জায়গায় দেওয়া আছে। আকাঙ্ক্ষা, তারপরে কি আসক্তি, তারপরে হলো যোগ্যতা। আকাঙ্ক্ষা না, নমিনাহার প্রথম দুটোই ভুল, নমিনাহার প্রথম দুটোই ভুল। আকাঙ্ক্ষা সরিয়া কয়াকার উখনা উযুক্ত খমো যুক্ত থাকার আকাঙ্ক্ষা। তারপরে আসক্তি, আসক্তি নাকি আসক্তি, আপনার অনেকে লিখেছেন আসক্তি, মানে যে মাদক আসক্তি, তাই না, গাঞ্জা শক্তি, যে আসক্তি মানে খারাপ অভ্যাস। আর আমাদের বাক্যের যে গুণ সেটি আসক্তি নাকি আসক্তি, আসক্তি আসক্তি। আরেকটি হলো যোগ্যতা, ঠিক আছে? আসক্তি সবাই ভুল করে, আকাঙ্ক্ষা অনেকে ভুল করে, এই জন্য লিখতে দিয়েছি, ঠিক আছে? তাহলে একটি বাক্যের গুণ কয়টি? তিনটি। একটি বাক্যের, একটি সার্থক বাক্যের গুণ তিনটি, একটি আকাঙ্ক্ষা, একটি আসক্তি এবং একটি যোগ্যতা। তাহলে একটি সার্থক বাক্যের ত্রুটি কয়টি? একটি সার্থক বাক্যের ত্রুটি কয়টি? ত্রুটিও তিনটি, ত্রুটিও তিনটি, কি কি? ওই তিনটি, আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, আকাঙ্ক্ষা আসক্তি এবং কি যোগ্যতা। এখন অনেকে বলবেন স্যার গুণ আবার ত্রুটি কেমনি? আসলে যাহা গুণ তাহাই কি ত্রুটি, যাহা গুণ তাহাই ত্রুটি, কেমনে ত্রুটি? অর্থাৎ চরিত্র, দেখেন মানুষের একটা গুণ, চরিত্র মানুষের একটা কি গুণ, কখন গুণ? যখন চরিত্র আপনার মধ্যে থাকবে, তাহলে চরিত্র গুণ। আর চরিত্র যখন আপনার কাছে থাকবে না, তখন চরিত্র আপনার দোষ। চরিত্র যখন আসছে আমার মধ্যে তখন গুণ, আর আমার মধ্যে নাই, চরিত্রের অভাব ঘটেছে, চরিত্র দূরে চলে গেছে, তাহলে চরিত্রটা কি দোষ। একইভাবে আকাঙ্ক্ষা যদি বাক্যে পুরনো অবস্থায় থাকে তাহলে আকাঙ্ক্ষা গুণ, আর আকাঙ্ক্ষা যদি অভাব করে তাহলে আকাঙ্ক্ষা দোষ বা ত্রুটি। ভালো করে লক্ষ্য করবেন, কথাটি আকাঙ্ক্ষা গুণ আবার আকাঙ্ক্ষা ত্রুটি। আকাঙ্ক্ষা কি? লেখেন বাক্যে এক পদ শোনার পর আর এক পদ শোনার যে ইচ্ছা তাকে বলে আকাঙ্ক্ষা। বাক্যে এক পদের পরে আর এক পদ শোনার যে ইচ্ছা, এক পদের পরে আর এক পদ শোনার যে ইচ্ছা তাকে বলা হয় কি আকাঙ্ক্ষা। এখন ইচ্ছা যদি থেকে যায়, আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে আকাঙ্ক্ষাটা ত্রুটি, আর আকাঙ্ক্ষা যদি পূরণ হয় তাহলে আকাঙ্ক্ষাটা গুণ। তাহলে আকাঙ্ক্ষা গুণ হতে পারে, আকাঙ্ক্ষা ত্রুটি হতে পারে, ঠিক আছে? তাই না, কেউ যদি আপনাকে রাস্তায় দাঁড়িয়ে বলে যে ভাইয়া আপু একটু প্লিজ একটু কথা বলো, তো বলেন ভাই তো আমি না আপনাকে, এটাকে সার্থক বাক্য হয়েছে? জানেন ভাই আমি না আপনাকে, বাক্য হবে কি হবে না, ত্রুটি ঘটবে। কি ত্রুটি ঘটবে? আকাঙ্ক্ষার ত্রুটি, আকাঙ্ক্ষার ত্রুটি। কেন? আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আপনার আকাঙ্ক্ষা কি পূরণ হয়নি। আর যদি বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে আকাঙ্ক্ষা গুণ, আমি তোমাকে ঘৃণা করি তা আকাঙ্ক্ষা গুণ,
আমি তোমাকে চাই তাও আকাঙ্ক্ষা পূর্ণ, আমি তোমাকে চাই না। অর্থাৎ বাক্যের বক্তার মনোভাবটা পূর্ণ হতে হবে, বক্তার কোন আকাঙ্ক্ষা থাকা যাবে না। ঠিক আছে, জি। তাহলে আমি আর আলিয়া প্রতিদিন সকালবেলা, আমি আর আলিয়া প্রতিদিন সকালবেলা বাক্য হয়েছে, হয়নি ভাই? কেন বাক্য হয়নি? কারণ আপনার আকাঙ্ক্ষা থেকে গেল যে স্যার আর আলিয়া প্রতিদিন সকালে কি করতে, তাই না? সমস্যা হচ্ছে আমিও বুঝতে পারছি, কিন্তু কি করব বলেন, এখন ক্লাস কি তাহলে অফ করে রাখবো? এই বিয়ে যে কতদিন ধরে চলবে আমি তো বুঝতে পারছি না, আমি খুবই বিরক্ত হয়ে আছি, কিন্তু কিছু করার নাই, কি করব বলেন। আমার বাক্যে বক্তার মনোভাব যদি কি পূরণ না হয়, অর্থাৎ শ্রোতার আকাঙ্ক্ষা যদি থেকে যায়, তাহলে কি একটা আকাঙ্ক্ষা ত্রুটি, আর আকাঙ্ক্ষা যদি পূরণ হয় তাহলে আকাঙ্ক্ষাটা কি গুণ। ওকে, এবার লেখেন আসক্তি, আসক্তিটা একটু লিখে নেন। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় আসক্তি। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় আসক্তি। বুঝতে পেরেছেন? বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা আসক্তি। একটু সহজ করে যদি বলি, তাহলে আসক্তি হলো বাক্যের পদ সাজানোর কৌশল। আসক্তি কি? আসক্তি হলো বাক্যের পদ সাজানোর কি কৌশল। আসক্তি হলো বাক্যে পদ সাজানোর কৌশল। বারো সংস্করে বাক্যের কি পদক্রম, বাক্যের কি পদক্রম। আচ্ছা, এটাকে আমি একটু ব্যাখ্যা করবো একটু সহজ করে, একটু মনোযোগ দিন। হ্যাঁ, দেখেন একটু মনোযোগ, একটু বাড়তি মনোযোগ। ওকে, আই ইট রাইস, আই ইট রাইস, বাক্যটা হয়েছে না হয়নি? বাক্যটা হয়েছে না হয়নি বলেন তো, সেন্টেন্সটা হয়েছে? হয়েছে, আই ইট রাইস হয়েছে। আই মানে কি আমি, ইট মানে কি খাই, রাইস মানে ভাত। আই হচ্ছে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত, আমি খাই ভাত। বাক্য হয়েছে না? আমি খাই ভাত, আমি খাই ভাত হয়নি, হয়নি? কেন হয়নি? আমি তো সোজা সোজাই অর্থ লিখেছি, আয় আমি ইট খাই রাইস ভাত। কেন কষ্ট হয়নি? কেন আয় মানে আমি না, ইট মানে খাই, রাইস মানে ভাত, আমি খাই ভাত কেন হয়নি? আমি তো ঠিক করে লিখেছি, হয়নি। কেন হয়নি? কারণ ইংরেজি, এটা হলো ইংরেজি ভাষা আর এটি বাংলা ভাষা। ইংরেজি এই বাক্য পদক্রম বা বাক্যের সাধারণটা কি, যে সাবজেক্ট তারপরে ভার্ব তারপর অবজেক্ট।
ইংরেজি বাক্যের গঠন কৌশলটা কি? সাবজেক্টের পরে কি ভার, তারপরে অবজেক্ট, তাহলে পদবিন্যাসটা ঠিক আছে। কিন্তু বাংলায় আমি দিলাম সাবজেক্ট ভার অবজেক্ট হবে না, বাংলায় পদবিন্যাসটা কি সাবজেক্টের পরে অবজেক্ট তারপরে ভার। বাংলার পদক্রমকে বলা হয় সব, কি বলা হয় সব, সব এস ও ভি। তাহলে বাংলা ইংরেজির সাজগোজ একরকম না, বাংলা ইংরেজির সাজগোজ কি আলাদা, ঠিক আছে। তাহলে বাংলায় আপনাকে প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর অবজেক্ট, তারপর কি ভার। তাহলে ভার কোথায় দিতে হবে? বাক্যের সবার শেষে। ইংরেজি বাক্যে ক্রিয়া কোথায় বসে? মাঝে। ইংরেজি বাক্যে ক্রিয়া বসে মাঝে, বাংলা বাক্যে ক্রিয়ার অবস্থান কোথায়? বাক্যের শেষে, মনে থাকবে। বাংলা বাক্যের ক্রিয়াপদের অবস্থান কোথায়? বাক্যের শেষে। জি, তাহলে এবার কি করতে হবে? ভাতকে নিয়ে আসতে হবে এখানে, আর খাইতে নিয়ে যেতে হবে কি পিছনে। তাহলে বলতে হবে আমি ভাত খাই। এখন যদি আমি বলি আমি খাই ভাত, এটি যদি কেউ বলে তাহলে বাক্যটি ত্রুটি ঘটবে। কি ঘটবে? ত্রুটি। আর এই ত্রুটিটার নাম কি? আসক্তি। এই ত্রুটিটার নাম হচ্ছে আসক্তি। আমি খাই ভাত বা খাই ভাত আমি, বাক্যটি কোন দোষে দুষ্ট? বাক্যটি কোন দোষে দুষ্ট? তুমি কি বলবেন? আসক্তি। বা কোন ত্রুটি ঘটেছে? আসক্তি, ঠিক আছে। জি, I he saw a bird. I saw a bird. তাহলে আই মানে আমি, সমানে দেখেছিলাম, এবার মানে একটি পাখি, আমি দেখেছিলাম একটি পাখি। হবে না, বাংলা রাখতে হবে না। বাংলাতে কি করতে হবে? আমি সাবজেক্টটা সামনে থাকবে, এবার একটি পাখি আগে নিয়ে আসতে হবে, আর কি পিছনে নিতে হবে ভাগকে। তাহলে যদি আমরা এলোমেলো করি, পরীক্ষায় দেওয়া হবে, বিতরণ করেন স্কুলে হেডমাস্টার পুরস্কার অনুষ্ঠিত, করেন বিতরণ স্কুলে হেডমাস্টার অনুষ্ঠিত পুরস্কার, এই বাক্যটি কোন দোষে দুষ্ট? বাক্যটিতে কি ধরনের ত্রুটি ঘটেছে? কি বলবেন? আসক্তিজনিত ত্রুটি, আসক্তিজনিত ত্রুটি। এরপর লেখেন যোগ্যতা, এরপরে কি শিখবরা? যোগ্যতা। হাতি আকাশে ওড়ে, হাতি আকাশে ওড়ে। এখন হাতি যে আকাশে ওড়ে, আপনার কি আরো শোনার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে আরো? স্যার কোন কালারের হাতি ওড়ে? কালো না লাল না, কোন সাইজের হাতি? ছোট না বড় না মাঝারি? হাতি আকাশে ওড়ে, মনোভাব কিন্তু পূরণ হয়ে গেছে, আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। শুনে ভাই, না আরো আকাঙ্ক্ষা আছে, পূরণ হয়েছে। হাতি হলো কি? সাবজেক্ট, আকাশ হলো অবজেক্ট, ওড়া হলো ভার। সাবজেক্ট অবজেক্ট ভার, অর্থাৎ আমাদের পদক্রম সেটিও কি ঠিক আছে, পদক্রমটাও কিন্তু কি ঠিক আছে, সাবজেক্ট অবজেক্ট ভার পদক্রম। তাহলে মনোভাব পূর্ণ হয়েছে, অর্থাৎ আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, পদক্রম ঠিক আছে, তবু এটি বাক্য হয়নি। কেন মানে? যোগ্যতা ত্রুটি। কিসের ত্রুটি? যোগ্যতা। আপনার হাতও আছে, পাও আছে, চোখও আছে, এমএ পাস ডিগ্রিও আছে, কিন্তু বিসিএস ক্যাডার হবেন না। কেন হবেন না? যোগ্যতা নাই। কিসের অভাব? সবই ঠিকঠাক আছে কিন্তু যোগ্যতার অভাব। তাহলে বাক্যের সবকিছু ঠিক থেকে বাক্য নাও হতে পারে, বা বাক্যের ত্রুটি ঘটতে পারে কোন ক্ষেত্রে, যদি বাক্যে যোগ্যতার অভাব ঘটে। যোগ্যতাটা কি? লিখে নেন, বাক্যের অর্থগত ও ভাবগত মিলকে বলা হয় যোগ্যতা। বাক্যের অর্থগত ও ভাবগত মিলকে বলা হয়, বাক্যের অর্থগত ও ভাবগত মিলকে বলা হয়
আপনাদের চা আছে না শেষ? আপনাদের চা শেষ না? ঢেলে দিব একটু। আজকে বলবেন যে আজকে জুলকিফল আসারের সাথে একসাথে চা খেয়েছি, তাই না? বলা যাবে না? আজকে জুলকিফল আসারের সাথে কি করেছে? একসাথে কি চা খেয়েছি। আচ্ছা, বাক্যের অর্থগত ভাবগত মিলকে বলা হয় যোগ্যতা। ওকে, দেখেন একটা বাক্য বলছে, মনোযোগ দিয়ে শোনেন যে জুয়েল কিবরিয়া একটি কুত্তাকে কামড় দিয়েছে। জুয়েল কিবরিয়া একটি কুত্তাকে কামড় দিয়েছে। কারো আকাঙ্ক্ষা আছে শোনার? শোনার আকাঙ্ক্ষা আছে? স্যার কবে কামড় দিলেন? হ্যাঁ, কোথায় কামড় দিলেন? কুকুরের গালে না, ঠেঙে না, ঘাড়ে, কোথায় আছে আকাঙ্ক্ষা? কোন কালারের কুকুরকে কামড় দিয়েছিলেন? ছোট কুকুর না বড় কুকুর? আকাঙ্ক্ষা না, আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আবার সাবজেক্ট অবজেক্ট ভাব ঠিক আছে। জুয়েল কিবরিয়া সাবজেক্ট, একটি কুত্তা হলো অবজেক্ট, আর কামড় দিয়েছে কি ক্রিয়া, কিন্তু বাক্য কেন হয়নি? যোগ্যতার অভাব। কিসের অভাব? যোগ্যতার। যোগ্যতার যোগ্যতার অভাব, বুঝতে পেরেছেন? অর্থাৎ জুয়েল কিবরিয়ার কুত্তাকে কামড়ানোর যোগ্যতা নাই, কিন্তু তোমরা একটি কুত্তা জুয়েল কিবরিয়াকে কামড় দিয়েছে, তাহলে কিন্তু বাক্যটা ঠিক আছে। আর অর্থগত আর ভাবগত এর মাঝে নির্বন্ধটা ঘটবে, ঠিক আছে? দেখেন আমাদের ইন্টারমিডিয়েটের বই না, সরি, এসএসসির যে বোর্ড ব্যাকরণ, এসএসসির বোর্ড ব্যাকরণে একটা বাক্য আছে, দেখবেন আজকে পরে দেখবেন, বাজারে দেখেছেন, এরকম একটা বাক্য আছে যে আমার হৃদয় মন্দিরে তোমার আশার বীজ উক্ত হলো। ভালো করে শুনেন বাক্যটি, আমার হৃদয় মন্দিরে তোমার আশার বীজ উক্ত হলো। বলা আছে বাক্যটি যোগ্যতার অভাব। বলা আছে, আমার প্রশ্ন আপনাদের কাছে, কেন এটি যোগ্যতার অভাব? 9-10 এর বোর্ড ব্যাকরণে বলা আছে আমার হৃদয় মন্দিরে তোমার আশার বীজ উক্ত হলো, দিয়ে বলা আছে এটি যোগ্যতার অভাব। আমার প্রশ্ন আপনাদের কাছে, ওটি নতুন কেন যোগ্যতার অভাব, এটি কে বলতে পারবেন? বলতে পারবেন না কেউ? এই জন্য যোগ্যতার অভাব যে মন্দিরে বীজ উক্ত হয় না, না উদয় হলে হবে না, উদয় হবে না ভাই, মন্দিরে কখনো বীজ উক্ত হয় না, মন্দিরে বীজ উক্ত হয় না। বীজ উক্ত হয় কোথায়? মাঠে, খেতে। আর মন্দিরে কি হয়? পূজা হয়, আরাধনা হয়, উপাসনা হয়। বীজ যদি উক্ত করতে চান তাহলে আপনাদেরকে কি বলতে হবে জানেন? বাক্যটি শুদ্ধ করতে হলে যে আমার হৃদয় মন্দিরের পাশের মাঠে তোমার আশার বীজ উক্ত হলো। আমার হৃদয় তো ভাই অনেক বড়, মেলা বড় না, সেখানে মন্দির মসজিদ গির্জার পাশে আরো তো অনেক কি ফাঁকা জায়গা আছে। তাহলে আমার হৃদয় মন্দিরের পাশের মাঠে তোমার আশার বীজ, তোমার ভালোবাসার বীজ উক্ত হলো হবে। আর মন্দিরে যদি হয় তাহলে বলতে হবে আমার হৃদয় মন্দিরে তোমার ভালোবাসার আরাধনা, তোমার ভালোবাসার পূজা, তোমার ভালোবাসার উপাসনা হতে পারে। মন্দিরে হলে আরাধনা, উপাসনা, পূজা হবে। আর যদি বীজি উক্ত করতে চান আশা ভালোবাসা, তাহলে মন্দিরে না, মন্দিরের আশেপাশে যে ফাঁকা মাঠ সেই মাঠে। জি, আমাদের অনেক বড় বড় হিরো আছে, হিরো আলম, শাফিক খান, অনন্ত, জুয়েল টাইপের কিছু হিরো সিনেমায় ডায়লগ মারতেছে যে পিয়া এসো আমার হৃদয়ের আকাশে হাঁপুটুপু খাও, এসো পিয়া এসো আমার হৃদয়ের আকাশে এসে হাঁপুটুপু খাও। অযোগ্য বাক্য। কি বাক্য? অযোগ্য। পিয়া হৃদয়ের আকাশে এসে হাঁপুটুপু খাইতে পারবে না। পিয়াকে যদি হাঁপুটুপু খাওয়াইতে চান তাহলে কোথায় নিয়ে যাইতে হবে? সাগরে।
পিয়াকে আকাশে এনে হাঁপুটুপু খাওয়াবেন হবে, পিয়াকে হাঁপুটুপু খাওয়ালে কোথায় নিতে হবে ভাই? হৃদয়কে সাগর বানাতে হবে, এসব পিয়া আমার হৃদয়ের সাগরে হাঁপুটুপু খাও, নাহলে হৃদয়কে কি বানাবেন, কি বানাবেন, নদী বানাবেন অন্তত, নাহলে পুকুর বানাবেন, নাহলে কুয়া বানাবেন, তাও যদি না পারেন ড্রেন বানাবেন, এসব পিয়া আমার হৃদয়ের ডেলে হাঁপুটুপু খাও, তাতেও সমস্যা নাই, কিন্তু আকাশে হাঁপুটুপু খাও এটি অযোগ্য বাক্য, কি বাক্য? আর আপনার হৃদয়টা যদি সত্যি আকাশই হয় তাহলে হাঁপুটুপু খাবেন না, কি করাবেন, উড়াবেন, যে এসব পিয়া তুমি হও ঘুড়ি আমার হৃদয় এসে করো উড়াবো, এসব দিয়ে তুমি হও ঘুড়ি আমার হৃদয়ের আকাশে এসে করো উড়াউড়ি, ঠিক আছে জি? তাহলে ঠিক আছে, উড়াইতে চাইলে হৃদয়কে আকাশ বানাইতে হবে, আর হাঁপুটুপু খাইতে চাইলে, ডুবাইতে চাইলে কি করতে হবে, হৃদয়কে কুয়া পুকুর ডোবা নালা নর্দমা বাথটাব যা কিছু তাই বানানোর সমস্যা নেই জি। তাহলে আমরা বোঝাতে চাচ্ছি যে একটি সার্থক বাক্যের গুণ তিনটি, আকাঙ্ক্ষা শক্তি যোগ্যতা, একটি সার্থক বাক্যের ত্রুটিও কি তিনটি, আকাঙ্ক্ষা শক্তি যোগ্যতা, যখন ওটি পূরণ হবে তখন গুণ, আর অভাব ঘটলে কি দোষ বা ত্রুটি। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখবেন যে অনেক সময় কি এর বাইরেও কিছু ত্রুটি আপনি খুঁজে পাবেন, আপনি যখন বই পড়বেন আপনাদের কাছে অনেক দামি দামি বই আছে, নামি দামি কোম্পানির টাইগার বাম, যেখানে লাগাবেন সেখানে কাম আছে না জি, অনেক দামি দামি বই আছে, কি কি সব বিচিত্র নাম, যাই হোক থাক সেটা আমার আপত্তি নাই। তো দেখবেন সেখানে গুরুচন্ডলী দোষ একটা দোষ লেখা আছে, বাহুল্য দোষ, প্রত্যয়জনিত ত্রুটি, উপমার ভুল, নানান কিছু আছে না, তা আমরা বললাম যে ত্রুটি তিনটা, গুণ তিনটা, ত্রুটি তিনটা, তাহলে বাকি যত ত্রুটি আপনার বইয়ে দেওয়া আছে এগুলি কই থেকে আসছে? হ্যাঁ ওই ত্রুটিগুলো আমরা পড়বো, আসলে আমরা পড়বো, পরীক্ষায় লাগবে, কিন্তু ওই ত্রুটিগুলো আলাদা কোনো ভাগ না, যোগ্যতা ত্রুটিরই অংশ। যত প্রকার ত্রুটি আপনি বই পুস্তকে পাবেন, যত প্রকার ত্রুটি পান এর বাইরে, এই তিনটি ভাগের বাইরে, সবগুলি কি যোগ্যতা ত্রুটির আবার শাখা বা উপবিভাগ, মনে থাকবে গুরুচন্ডালী বা উল্লদোষ হ্যান যত ত্রুটি সব ত্রুটি যোগ্যতা ত্রুটির কি অংশ, মনে থাকবে জি? তাহলে আমি সেদিকে যাবো, লেখেন প্রথম ত্রুটির নাম লেখেন বাহুল্য দোষ, কি দোষ, বাহুল্য দোষ, বাহুল্য দোষ লেখেন একই অর্থবোধক শব্দের একই অর্থবোধক শব্দের দুইবার প্রয়োগ, একই অর্থবোধক শব্দের দুইবার প্রয়োগ কিংবা বহুবচনের দ্বিত্ব প্রয়োগকে বলা হয় বাহুল্য। তাহলে একটু উদাহরণ দেখি, সব পাখিগুলি আকাশে উঠছে, সব পাখিগুলি আকাশে উঠছে, তাহলে পরীক্ষা করো বাক্যটি কোন দোষে দুষ্ট, বলুন বাহুল্য দোষ,
কিংবা উপরে শিরোনাম দেবে যে বাহুল্য দোষ নিচের কোনটি, নিচের কোনটি বাহুল্য দোষ। তাহলে এটি আমরা শুদ্ধ করতে চাই, কারণ মিসেস রিটেনে গিয়ে আমাদের এটি লাগবে। এখানে তো আমরা বললাম আর মিসেস রিটেনকে শুদ্ধ করে লিখতে হবে, শুদ্ধ করে লিখতে হলে আমাদের কি করতে হবে, বৈষ্ণব বাদ দিয়ে লিখতে হবে পাখিগুলি আকাশে উঠছে, পাখিগুলি আকাশে উঠছে, অথবা সব রেখে গুলি বাদ দিয়ে বলতে হবে সব পাখি আকাশে উঠছে। একই সাথে সব এবং গুলি দুটি বহুবচন বোধক শব্দ একই সাথে ব্যবহার করা যাবে না। সব বা গুলির যখন একটা দিতে হবে, দুটো দেওয়া যাবে না, কি বলবো, সকল শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন, সকল শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন। তাহলে বুঝতে পারছেন যে সকল আবার কি মন্ডলী, সকল এবং কি বলতে হবে সকল শিক্ষক উপস্থিত আছেন, অথবা বলতে হবে শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন। সব ছাত্ররা বই পড়ছে, সব ছাত্ররা বই পড়ছে, সব ছাত্ররা বই পড়ছে, বই কি হবে, সব ছাত্র বই পড়ছে, অথবা বলতে হবে কি ছাত্ররা বই পড়ছে। সব বললে রা বলা যাবে না, আর রা বলতে চাইলে সব বলা যাবে। বৃক্ষটি সমূল সহ বৃক্ষটি সমূল সহ উপড়ে গেছে, বৃক্ষটি সমূল সহ উপড়ে গেছে। এই যে সমূল সহ, সমূল মানে কি মূল সহ, এই সমূল মানে মূল সহ, সমূল বললে আবার সহ বলা যাবে না, বলতে হবে বৃক্ষটি সমূল উপড়ে গেছে, বৃক্ষটি সমূল বা সমূলে উপড়ে গেছে বলা যাবে। আর যদি সহ বলতে চান তাহলে সবাদের বৃক্ষটি মূল সহ উপড়ে গেছে, বোঝা গেছে, সহ বলবেন তাহলে সবাদ দিবেন, প্রথমে বলবেন বৃক্ষটি মূল সহ উপড়ে গেছে, আর যদি সব রাখতে চান তাহলে সবাদ দিয়ে বলবেন বৃক্ষটি সমূল উপড়ে গেছে। আপনি সপরিবার সহ আমন্ত্রিত, আপনি সপরিবার সহ আমন্ত্রিত, তাহলে হবে না, সপরিবার সহ আপনি সপরিবার আমন্ত্রিত, আপনি সপরিবার আমন্ত্রিত, অথবা সবাদ্যে বলতে আপনি পরিবার সহ আমন্ত্রিত, পরিবার সহ। আরো একটা কীর্তি করতে পারে, সহ না দিয়েও ভুল ঘটাবে, কেমন ভুল ঘটাবে, এই সয় বয় দিবে, সয় বয় বুঝতে পারলেন, সয় বয় দিবে, তারপরে এই সস্ত্রীক দিবে, বুঝতে পারলেন, স বান্ধব দিবে, মনে রাখবেন এই শব্দগুলি সয়ের নিচে ব হবে না, এই শব্দগুলিতে সয়ের নিচে কি ব হবে না, মনে থাকবে, সপরিবার সবান্ধব সস্ত্রীক সলাজ, হ্যাঁ, তারপর সপত্নী, সয়ের নিচে ব না, এই সমানে নিজ না, সমানে কি সাথে, মনে আছে সমাসে বলেছিলাম যে দন্ত সাথে শুরু হয়েছে এটা নিজ অর্থে না, সমানে নিজ, কিন্তু এখানে স অর্থে না, কি অর্থে, সাথে স্ত্রীর সাথে পরিবারের সাথে বান্ধবের সাথে শুধু স, কাজে এই সহ না দিয়েও ভুল ঘটাবে, কেমনে ভুল ঘটাবে, সয়ের নিচে ব দিয়ে, তাহলে বুঝবেন এই শব্দগুলোর নিচে শব্দগুলোর সাথে সয় ব না, শুধু কি শুধু দন্ত স। দেখেন বলছে শুধুমাত্র বিশেষ উচিত।
16 বা শুধুমাত্র শুধু শুধুমাত্র তোমায় ভালোবাসি, শুধুমাত্র তোমায় ভালোবাসি। এই ডায়লগ শুনলে কার না ভাল লাগে বলে? জান শুধুমাত্র তোমায় ভালোবাসি। এই ডায়লগ শুনলে কি যে খুশি হন তাই না? আপা মনেরা খুশি হন না? খুব মজা লাগে, আহা শুধুমাত্র তোমায় ভালোবাসি। কিন্তু আসলে ছেলেরা কি করে জানেন? সত্য কথাই বলে। যে ভাই আমরা খাঁটি সত্য কথা বলি না, আমরা সদা সত্য কথা বলি। দেখেন শুধুমাত্র তোমায় ভালোবাসি মানে কি? শুধু মানে শুধু, মাত্র মানেও শুধু, মানে হলো শুধুমাত্র তোমায় ভালোবাসো মানে কি? শুধু শুধু তোমায় ভালোবাসি। শুধুমাত্র তোমায় ভালোবাসার মানে কি? শুধু শুধু তোমার ভালোবাসি। কোনো কাজ কাম না, টাইম পাস আর কি। এই কথা শুনে কি যে খুশি হন? খুশি হওয়া যাবে না, খুশি হওয়া যাবে না তাই না? আমরা সত্য কথাই বলি, যথাথায় আপনাদেরকে ভালোবাসি, আর আপনারা ওটা বিশ্বাস করে নেন যে ওরা লেহারি ভালোবাসা। আসলে শুধুমাত্র তোমায় ভালোবাসা একটা ভুয়া কথা। শুধুমাত্র না, কি বলতে হবে? শুধু তোমায় ভালোবাসি বা মাত্র তোমায় ভালোবাসি। এখন কেউ যদি আপনাকে বলে মাত্র তোমায় ভালোবাসি, তাহলে তো বলবেন না, এটা ব্যর্থ কথা, মাত্র ভালোবাসি। বুঝতে পারছেন? শুধুমাত্র ব্যাকরণিক ভাবে ভুল। শুধু মানে শুধু, মাত্র মানে শুধু, মানে শুধুমাত্র তোমায় ভালোবাসি মানে কি? শুধু শুধু শুধুমাত্র বিসিএস কোচিং করানো হয়। তার মানে ওইখানে শুধু শুধু বিসিএস কোচিং করানো হয়। ওই কোচিং করার সাথে সংস্পার কোন কি সম্পর্ক নাই। এর ফাঁকে একজন প্রশ্ন মেরে দিয়েছেন অলরেডি, জি এটা হলো ভাল আর এটা হলো ভালো। আপনি যদি ভালোবাসেন তাহলে বলবেন যে আমি তোমাকে আমি ভালোবাসি, আর যদি ভালোবাসেন তাহলে বলবেন ভালোবাসি। এখন আপনি ভালোবাসেন না ভালোবাসেন সেটা আপনার ব্যাপার। একটা হলো ভাল আর একটা কি ভালো। বুঝা গেছে? তাহলে আপনি কি ভালোবাসেন না ভালোবাসেন? জি যদি ভালোবাসেন তাহলে ভালো লিখবেন, আর যদি ভালোবাসেন তাহলে ভালো লিখবেন। জি এই মাত্র ট্রেন ছাড়লো, এই মাত্র ট্রেন ছাড়লো, এই মাত্র ট্রেন ছাড়লো। এখন পরীক্ষায় যখন আসবে নিচের কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, নিচের কোন বাক্যটা অশুদ্ধ, তখন এইমাত্র ট্রেন ছাড়লো আপনি দেখে বলবেন ঠিকই তো আছে। এইমাত্র ট্রেন ছাড়লো আমরা বলি, এইমাত্র ট্রেন ছাড়লো, এইমাত্র বৃষ্টি শুরু হলো, এইমাত্র স্যার পড়া শুরু করলো, এইমাত্র তাই না পাখি ডাকলো, বলি না আমরা ভুল। এইমাত্র বলা যাবে না, কি বলতে হবে? এই এই ট্রেন ছাড়লো, এই ট্রেন ছাড়লো, কিংবা মাত্র টেনশন। দেখবেন রবীন্দ্রনাথের গল্পে আছে এই এলো, যারা রবীন্দ্র পড়েন, কেন রবীন্দ্র এত মাল, রবীন্দ্রনাথের গল্প উপন্যাস পড়বেন, এই মাত্র এলুম নাই, মাত্র এলুম, মাত্র আশা হলো, এই এলুম, এই আশা হলো, এই মাত্র, ঠিক আছে? কেবল মাত্র কোনোভাবে হবে না, কেবল মাত্র কোনোভাবে কেবল মানে মাত্র, মাত্র মানেও মাত্র, তাহলে কেবল মাত্র, কেবল কেবল তোমাকে চাই, কেবল মাত্র তোমাকে চাই না, কেবল তোমাকে চাই, কেবল, হ্যাঁ কেবল, জি মাত্রই বলা যাবে, জি মাত্রই বলা যাবে, মাত্র বলা যাবে, মাত্রই বলা যাবে, কেবল বলা যাবে, কিন্তু কেবল মাত্র বলা যাবে না, এই মাত্র বলা যাবে না।
लेकिन बोलते सदा सर्वदा सदा सर्वदा ছোটবেলায় দেখবেন ছোট বাচ্চাদের শপথ পড়ানো হয় হে প্রভু আমাকে শক্তি দিন আমি যাতে সদা সর্বদা দেশের সেবা করতে পারি সদা সর্বদা সদা সর্বদা না কি বলতে হবে সদা অথবা কি সর্বদা সদা প্রস্তুত থাকবো বা সর্বদা প্রস্তুত থাকবো সদা সর্বদা প্রস্তুত থাকবো বললে ব্যাকরণিক ভাবে ভুল হবে এই ভুলের নাম কি বাহুল্য দোষ কি দোষ বাহুল্য দোষ করিম আকণ্ঠ পর্যন্ত ঋণে ডুবে আছে আকণ্ঠ পর্যন্ত কি ঋণে ডুবে আছে আকণ্ঠ পর্যন্ত না কি বলতে হবে কণ্ঠ পর্যন্ত কি বলতে হবে কণ্ঠ পর্যন্ত অথবা কি শুধু বলতে হবে আকণ্ঠ কারণ আকণ্ঠের মাঝে অলরেডি পর্যন্ত আছে আকণ্ঠের মাঝে অলরেডি পর্যন্ত কি আছে কাজেই এরপর আবার পর্যন্ত লাগানো যাবে না লোকটা আকণ্ঠ পর্যন্ত মদ পান করেছে হবে না ছেলেটি আকণ্ঠ পর্যন্ত পানিতে ডুবে গেছে হবে না কি হবে তাহলে আকণ্ঠ আজ পর্যন্ত দিতেছেন না আমি পর্যন্ত দিবই তাহলে আহ বাদ দিয়ে বলুন কণ্ঠ পর্যন্ত আমি আজীবন পর্যন্ত তোমায় ভালোবাসবো আমি আমরণ পর্যন্ত তোমার পথকালে চেয়ে থাকবো আমরণ পর্যন্ত ভুল আজীবন পর্যন্ত তোমার পাশে থাকবো আমরণ পর্যন্ত তোমার আশায় থাকবো ভুল পর্যন্ত না শুধু আজীবন আজীবন তোমার আশায় থাকবো অমরণ তোমার জন্য অপেক্ষা করবো আচ্ছা পর্যন্ত বলতে চান বলবেন জীবন পর্যন্ত মরণ পর্যন্ত ক্লিয়ার জি অশ্রু জল বলা যাবে না বাহুল্য দোষ অশ্রু জল অনেক সব কবি সাহিত্যিকরা ব্যবহার করে ফেলেন ছন্দ টন্দ বেরোনোর জন্য ব্যাকরণিক ভাবে কি ত্রুটি অশ্রু এই শব্দের মাঝে জল আছে অশ্রু মানে কি চোখের জল তাহলে অশ্রু জল মানে চোখের জল অশ্রু জল না বলবেন অশ্রু অশ্রুতে বুক ভিজে গেল অশ্রুতে গণ্ডদেশ ভিজে গেল অশ্রুতে অথবা বলবেন চোখের জলে অশ্রু জল একই সাথে প্রয়োগ করা যাবে না করলে বাহুল্য ওকে জি তাহলে বাহুল্য সময় বুঝলাম তাহলে এরকম উদাহরণ এইগুলি না আরো আছে অনেক উদাহরণ আছে উদাহরণ গুলো নিজেরা একটু দেখবেন আর দেখলে তো বুঝে ফেলবেন যে ইহার নাম কি বাহুল্য দোষ রাখেন গুরু সন্ডারে দোষ খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট একটা দোষের নাম গুরু সন্ডারে দোষ খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ত্রুটির নাম কি গুরু সন্ডারে দেখেন সাধু ও চলিত রীতির মিশ্রণ জনিত ত্রুটিকে বলা হয় গুরু সন্ডারে দোষ সাধু চলিত রীতির মিশ্রণ জনিত ত্রুটিকে সাধু ও চলিত রীতির মিশ্রণ জনিত ত্রুটিকে বলা হয় গুরু সংকৃত একে সাধু হচ্ছে গুরু ভাষা গুরুদের ভাষা গুরু গম্ভীর ভাষা চলিত কাদের ভাষা সন্ডালদের বুঝতে পারলেন এই জন্য আগে যদি পন্ডিতরা কি সাধু ভাষায় কথাবার্তা বলতো লিখতো গুরু সাধু কাদের ভাষা গুরুদের গুরু ভাষা আর চলিত কাদের ভাষা এই যে সন্ডালদের সাবির আমি মাঝে মাঝে চা খাই বাবা মাঝে মাঝে কফি খাই মাঝে মাঝে গরম পানি খাই হ্যাঁ ক্লাস যতক্ষণ নেই ততক্ষণ হয় চা অথবা কফি অথবা গরম পানি সবকিছু চলতে থাকে
সাধু চলিতিতির মিশ্রণ জনিত ত্রুটিকে বলা হয় গুরু সন্ডালি দোষ। কি দেখেন এরকম থাকবে যে ছেলেটি বল খেলে ভাত খাইবে, ছেলেটি বল খেলে, ছেলেটি বল খেলে ভাত খাইবে। তাহলে বাক্যটিতে কোনো ভুল আমরা খুঁজে পাচ্ছি না বা বানান অনুসারে, কিন্তু এটি ভুল বাক্য। কেন ভুল বাক্য? কারণ এই যে খাইবে হবে না, ছেলেটি বল খেলে ভাত কি খাবে। একই বাক্যে সাধু এবং চলিতরীতি একই সাথে ব্যবহার করা যাবে। আবার যদি বলে ছেলেটি বল খেলিয়া ভাত খাবে, তাও ভাবো বাবা বাজারে গিয়া মাছ আনবে, বাবা বাজারে গিয়া মাছ আনবে, গুরুচন্দ্র বাবা বাজারে গিয়া গিয়া না বাবা বাজারে গিয়ে, বাবা বাজারে গিয়ে মাছ আনবে। তাহার সাথে আমার কোনো কথা নাই, তাহার সাথে আমার কোনো কথা নাই, তাহার সাথে না কার সাথে, তাহার সাথে না কি তার সাথে, তাহার কি সাধুরীতির শব্দ, তাহারের বদলে পরিস্থিতি কি তাহার। উহাকে আমি ক্ষমা করবো না, উহাকে গুরুচন্দ্রের দোষ, উহাকে নাকি ওকে, আমাদিগকে কেন বকা দিয়েছ গুরুচন্দ্রের দোষ, আমাদিগকে নাকি আমাদেরকে, না বাহুল্য দোষ হাবিবুর রহমান, এগুলো কি বাহুল্য দোষ, শ্মশানে সব পোড়ানো হচ্ছে, শ্মশানে সব পোড়ানো হচ্ছে, তাহলে ভুল কি বলতে হবে, শ্মশানে মরা পোড়ানো হচ্ছে, শ্মশানে মরা পোড়ানো হচ্ছে, অথবা বলতে হবে শ্মশানে শবদাহ হইতেছে, সাধু বলে পুরোটাই সাধু, চলিত বলে পুরোটাই কি চলিত, মনে থাকবে। তবে আমরা সাধারণত কি সাধুতে না গিয়ে চলিত রীতিতে ঠিক করব। লেখেন হচ্ছে বাচ্য জনিত ত্রুটি, বাচ্য জনিত ত্রুটি, বাচ্য বাচ্য জনিত ত্রুটি, নিশ্চয়ই আপনারা ইংরেজিতে ভয়েস পড়ে থাকবেন, ভয়েস অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, বাংলা ভয়েসের বাংলা কি বাচ্য, ভয়েসকে বাংলা বলে বাচ্য, কর্তৃবাচ্য কর্মবাচ্য, আমরা পড়াবো আলাদা করে, কিন্তু এখানে আমাদের লাগবে বাচ্য জনিত ত্রুটি। তো বাচ্য জনিত ত্রুটি এমন কি দেখেন বলছে যে মেয়েটি নির্যাতন হয়েছে, মেয়েটি নির্যাতন হয়েছে, মেয়েটি নির্যাতন হয়েছে, এই বাক্যটি ভুল। কেন ভুল? হয়েছে হয়েছে প্যাসিভ, হয়েছে করেনি কি মেয়েটি, হয়েছে মেয়েটি নির্যাতন না কি হয়েছে নির্যাতিত হয়েছে, মেয়েটি নির্যাতিত হয়েছে, মেয়েটি কিন্তু করেনি, হয়েছে কার দ্বারা, বাই আদার্স বাই সামওয়ান বাই হাজবেন্ড, নির্যাতিত হয়েছে। কিন্তু নির্যাতন ঠিক হবে কখন, নির্যাতনও ঠিক হবে কখন, যখন এইটা সেন্স করে দিবেন, এটা সেন্স করেছে মেয়েটি নির্যাতন করেছে, এবার ঠিক আছে তাহলে হয় ক্রিয়া চেঞ্জ করবেন তাহলে এটা ঠিক থাকবে, আর ক্রিয়া ঠিক রাখলে এটা
ভয়েসটাকে ঠিক রাখতে হবে। যখন হয়েছে তাহলে নির্যাতিত হয়েছে কার দ্বারা? মেয়েটা অন্য কারো দ্বারা। আর যখন মেয়েটা করেছে নিজে কি নির্যাতন করেছে, কাকে করেছে? স্বামীকে। মেয়েটি তার স্বামীকে তখন আবার নির্যাতিত করেনি, কি করেছে? নির্যাতন করেছে। পাকিস্তান হানাদার কর্তৃক আমরা কি নিপীড়ন হয়েছি না নিপীড়িত হয়েছি? আমরা হয়েছি, আমরা হয়েছি, কি হয়েছি? নিপীড়িত হয়েছি, নিপীড়িত হয়েছি। কিন্তু পাকিস্তান বাহিনী আমাদের কি করেছে, বা পশ্চিম পাকিস্তান আমাদের কি করেছে? নিপীড়ন করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, শোষণ করেছে, শাসন করেছে। কিন্তু আমরা পাকিস্তানিদের দ্বারা কি শোষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, বঞ্চিত হয়েছি। ঠিক আছে, ডাকাত আমার বাড়ি কি লুণ্ঠিত করেছে, আমার বাড়ি লুণ্ঠিত করেছে, হবে? ডাকাত আমার বাড়ি লুণ্ঠিত করেছে, হবে না? করেছে তার লুণ্ঠিত না, কি করেছে? লুণ্ঠন করেছে বা লুট করেছে। ডাকাত আমার বাড়ি লুট করেছে বা লুণ্ঠন করেছে। আর ডাকাত কর্তৃক আমার বাড়ি, ডাকাত কর্তৃক আমার বাড়ি বা দস্যু কর্তৃক আমার বাড়ি কি লুণ্ঠিত হয়েছে, লুণ্ঠিত কি হয়েছে? মেয়েটি ধর্ষণ হয়েছে না, ধর্ষিত হয়েছে। আর লোকটি মেয়েটিকে কি ধর্ষিত করেনি, কি করেছে? ধর্ষণ করেছে। বুঝতে পারলেন? আওয়ামী লীগ সরকার আমাদের কি করছে, শাসন করছে না শাসিত করছে? আওয়ামী লীগ সরকার আমাদের শাসন করছে, শাসন। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকার কর্তৃক কি হচ্ছি, শাসন হচ্ছে না, কি হচ্ছে? শাসিত হচ্ছে, শাসিত। জি, যখন আমি করছে শাসন করছে, আর আমি যখন হচ্ছে তখন কি শাসিত হচ্ছে? ডাকাত যখন করছে লুট করছে, আর আমি যখন হচ্ছে তখন লুণ্ঠিত হচ্ছে। কমলাকান্ত কমলাকান্ত কি সাক্ষী দিয়েছে ভুল? কমলাকান্ত সাক্ষী দিবে না, কমলাকান্ত কি দিবে? সাক্ষ্য দিবে, কি দিবে? সাক্ষ্য। আমরা কিন্তু অহরহ বলি কমলাকান্ত ঠিক ফর্ম না রে গাধা, অকারণ বানানটা ভুল আছে, মূর্ধন্য হবে, অকারণ বানানটা মূর্ধন্য হবে, ফলে ভুল, বানান ভুল। কমলাকান্ত আদালতে কমলাকান্ত কি দিবে, সাক্ষী দিবে না সাক্ষ্য দিবে? সাক্ষ্য দিবে। আর কমলাকান্ত এই মামলার একজন কি সাক্ষ্য? কমলাকান্ত এই মামলার একজন কি সাক্ষ্য? না, কমলাকান্ত এই মামলার একজন সাক্ষী। আমি আদালতে কি করবো, সাক্ষী দিতে যাব না সাক্ষ্য দিতে যাব? আমি আদালতে কি করবো, সাক্ষী দিব না সাক্ষ্য দিব? আমি আদালতে সাক্ষ্য দিব, সাক্ষ্য। দেখবেন আপনাদের গ্রামের লোকজন কি বলে, যে আদালতে যে একটু সাক্ষী দিয়ে আসি। আদালতে কে সাক্ষী দিবে না, আদালতে কে কি দিবে? সাক্ষ্য দিবে, সাক্ষ্য। যে দিতে যাচ্ছে সেই ব্যক্তিটা এই মামলার একজন কি সাক্ষী। ওই যে মিস্টার রহিম বা মিস্টার কলিম বা মিস্টার এক্স, এই মামলার একজন সাক্ষী, আর সে আদালতে গিয়ে কি দিবে? সাক্ষ্য দিবে। ঠিক আছে, জি, সাক্ষী দিব না রে বাবা, কি দিব? নয়, সাক্ষ্য দিব। আমি আদালতে গিয়ে কি করব? সাক্ষ্য দিব। কিন্তু আমি এই মামলার একজন কি সাক্ষী, ব্যক্তিটা সাক্ষী, আর ব্যক্তি আদালতে যা দিবে সেটা কি সাক্ষ্য, সাক্ষ্য জবানবন্দি। বাচ্চজনিত ত্রুটি বুঝতে পেরেছেন? লেখেন উপমার ভুল প্রয়োগ, উপমার কি ভুল
প্রয়োগ, উপমার ভুল প্রয়োগ, উপমার ভুল প্রয়োগ। জুয়েলের মন পাথরের মতো নরম। জুয়েলের মন কি নরম না? তার মতো নরম, পাথরের মতো নরম। এই বাক্যটি অশুদ্ধ বাক্য, ত্রুটিযুক্ত বাক্য। কি জাতীয় ত্রুটি? উপমার ভুল প্রয়োগ, উপমার ভুল প্রয়োগ। অর্থাৎ জুয়েলের মন যদি আসলে নরমই হয় তাহলে পাথরের মতো হবে না। উপমা মানে তুলনা, উপমা মানে কি? তুলনা, তুলনা। জুয়েলের মন যদি আসলে নরমই হয় তাহলে পাথরের মতো না, তার মতো তুলার মতো নরম, ইবিও আইসক্রিমের মতো নরম, মুরগির বাচ্চার মতো নরম, পাকা আমের মতো নরম, পাকা কাঁঠালের মতো নরম। আর যদি জুয়েলের রং পাথরের মতো হয় তাহলে নরম না কি? শক্ত। পাথরের মতো শক্ত, ইটের মতো শক্ত, কাঠের মতো শক্ত। তাহলে যদি শক্ত হয় তাহলে শক্ত জিনিসের সাথে উপমা দিতে হবে, আর নরম হলে কি করতে হবে? নরম জিনিসের সাথে উপমা দিতে হবে। মেয়েটির মন আকাশের মতো সংকীর্ণ, মেয়েটির মন আকাশের মতো সংকীর্ণ না, ভুল প্রয়োগ, উপমার ভুল প্রয়োগ। মেয়েটির মন আকাশের মতো হলে সংকীর্ণ না, আকাশের মতো উদার, আকাশের মতো বিশাল, আকাশের মতো বৃহৎ, আকাশের মতো অসীম। বুঝতে পারলেন? আর যদি সংকীর্ণ হয় তাহলে কি? ড্রেনের মতো সংকীর্ণ, মুরগির বাচ্চার মতো সংকীর্ণ, ছোট সালুনের ফুটার মতো সংকীর্ণ। জি বললেন, তোমার চুল কি একেবারে গাছের পাতার মতো কালো, তোমার চুল একেবারে গাছের পাতার মতো কালো, উপমার ভুল। কালো যদি হয় তাহলে গাছের পাতার মতো না, কার মতো? আলকাতরার মতো কালো, শ্রাবণ মেঘের মতো কালো, রাত্রির মতো কালো। তাহলে গাছের পাতার মতো হতে পারে না, হতে পারবে তাহলে বলতে গাছের পাতার মতো সবুজ, ভুল হবে না কিন্তু ভাই। যদি বলে যে তোমার চুল গাছের পাতার মতো সবুজ তাহলে উপমা সঠিক প্রয়োগ, সবুজ হতে পারে। আমি যদি সবুজ করি সবুজ হবে, লাল করলে লাল হবে, নীল করলে নীল হবে, বুঝতে পারলেন? কিন্তু যদি বলি যে আমার চুল আলকাতরার মতো সাদা, তাই না? মেয়েটা একেবারে আলকাতরার মতো ফর্সা, কাকের মতো ফর্সা, হ্যাঁ আমার সুইট হার্ট, আমার ডার্লিং একেবারে কি কাকের মতো ফর্সা, উপমার ভুল প্রয়োগ। হ্যাঁ কাকের মতো বলতে, কাকের মতো কালো, আলকাতরার মতো কালো, অন্ধকারের মতো কালো। আর যদি ফর্সা হয় তাহলে ফর্সা জিনিসের সাথে তুলনা করতে হবে, তুলনা, তুলনা মানে উপমা। তো উপমা দিতে গেলে আপনাকে কি করতে হবে? উপমাটা ঠিক রাখতে হবে, না রাশের তার নয়, ভেড়ার মতো কোকড়ানো, এটি উপমা ঠিক আছে, উপমার ভুল প্রয়োগ না। তোমার চুল ভেড়ার মতো কোকড়ানো, এটি শুদ্ধ উপমার প্রয়োগ। যদি বলে তোমার চুল ভেড়ার লোমের মতো কি সোজা বা ষাট, জিলাপির মতো সরল তোমার মন, রাশের তোমার মন একেবারে জিলাপির মতো কি সরল, তাহলে উপমার ভুল প্রয়োগ। বুঝতে পারলেন? তার ভেড়ার লোমের মতো কোঁকড়ানো, তার উপমার ভুল প্রয়োগ না বাবা, উপমার ঠিক প্রয়োগ। আর ভেড়ার লোমের মতো সোজা, তাহলে উপমার ভুল। ঠিক আছে, দেখেন হচ্ছে কি লিখবেন, অপপ্রয়োগ লিখবেন কি? অপপ্রয়োগ অত্যন্ত ইম্পর্টেন্ট, এই অপপ্রয়োগ অত্যন্ত ইম্পর্টেন্ট। সময়া ফর্সা, এটি ঠিক, সময়া ফর্সা, এর দিয়ে ঠিক।
লেখেন অপপ্রয়োগ। অপপ্রয়োগ মানে কি? যার যেখানে প্রয়োগ করার কথা সেখানে না করে অন্য জায়গায়, যার যেখানে প্রয়োগ করার কথা সেখানে না করে কি অন্য জায়গায় প্রয়োগ করাকে বলা হয় অপপ্রয়োগ। বুঝতে পারলেন? ধরেন আমি অনেক দামি একজন স্যান্ডেল পরে আছি, অ্যাপেক্স থেকে কেনা, প্রায় তাই না, 4,4200 টাকা দামের একটা স্যান্ডেল পরে আছি, তা আপনারা দেখতে পাচ্ছেন না, তো মন খারাপ হবে না? বলেন এত দামি একটা স্যান্ডেল কিনলাম, দেখলেন না, দেখবেন, দেখে দেখে বলবেন সারি স্যান্ডেলটা তো দারুণ, তো দেখতেই পেলেন না কি একটা। তো যদি আমি দেখানোর জন্য কি করি, একটু গলায় দড়ি দিয়ে পেঁচে গলায় ঝুলাই দিই, তাহলে ভালো হবে না? দেখতে পাবেন না? দেখতে পাবেন, কিন্তু সেটা অপপ্রয়োগ ঘটবে। স্যান্ডেল যত দামি হোক, 4200 আর 42,000 হোক আর 42 লক্ষ দামের ডায়মন্ড দেয়া স্যান্ডেল হোক, তার জায়গায় কোথায়? পায়ে। আর ট্রাই যদি 10 টাকা দামের হয়, 20 টাকা দামের হয়, 30 টাকা দামের হয়, তাহলে কি সেটা নিচে করবেন? যেটা কম দামি টাই, 20 টাকা দামের টাই, তাহলে একটা হাঁটুতে করি, হ্যাঁ, বা কোমরে করি না, 20 টাকা দামের টাই হলেও কি করবেন? গলাতে করবেন। যদি তা না পারেন হাঁটুতে পরেন, তাহলে সেটা কিন্তু অপপ্রয়োগ, তাই না? তো দেখবেন কিছু মেয়ে আছে, তাই না, অন্যটা কি করে এই সাইড দিয়ে ঝুলাই দেয়, সাইড দিয়ে ঝুলাই দেয়, তো অন্যকে সাইড দিয়ে ঝুলানোর জিনিস, তাই না? এটা অপপ্রয়োগ, অর্থাৎ যেখানে রাখার কথা সেখানে না রেখে কি অন্য জায়গায় সাইড সুইট দিয়ে ঝুলাই রাখে, বা গলার সাথে মাপদারের মতো পেঁচাই দেয়, তো অন্যার কাজ তো গলা পেঁচানোর জন্য না, অপপ্রয়োগ। কি এটি? অপপ্রয়োগ। বুঝতে পারলেন? জি। তো কিছু কিছু শব্দ আছে যেটি প্রয়োগ করতে গিয়ে আমরা কি করি, যেই জায়গার জিনিস সেখানে না দিয়ে অন্য জায়গায় প্রয়োগ করি, এর নাম হচ্ছে অপপ্রয়োগ। খাঁটি গরুর দুধ। তো এই অপপ্রয়োগ গুলো আস্তে আস্তে অবশ্য একটু ঠিক হয়ে যাচ্ছে আমরা বলে বলে, আগে কিন্তু সব জায়গায় দেখা থাকতো খাঁটি গরুর দুধ, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, খাঁটি গরুর দুধ পাওয়া যায়, তার এখানে খাঁটি গরুর দুধ মানে গরুটা খাঁটি আর দুধটা কি ভেজাল, তার খাঁটি শব্দটা এইবারকে বসবে, কিন্তু বসবে গরুর কাছে না, কারণ গরু খাঁটি চায় না, কি খাঁটি চায়? দুধ খাঁটি চায়, তাহলে খাঁটিটা বসবে গরুর কাছে না দুধের কাছে? দুধের সামনে। এখন যে দুধ দেয় বলছে স্যার আল্লাহর কিরা খাঁটি গরুর দুধ, বলছে বাবা তো দুধ খাঁটি গরু, স্যার খোদার কসম স্যার খাঁটি গরুর দুধ, যে তো দুধ খাঁটি কিনা, স্যার মায়ের কি কসম স্যার বিশ্বাস করেন খাঁটি গরুর দুধ, আসলে একদম মিথ্যা কথা বলে নাই, যে দুধ বিক্রি করে ওই বাটা সদা সত্যবাদী, শতভাগ সত্য কথা বলেছে, খাঁটি গরুর দুধ মানে ওর গরুটা তো খাঁটি ভাই, ওকে সত্য বলেছে না মিথ্যা বলেছে, সদা সত্য কথা বলেছে। কেন? কারণ ওর গরুটা তো ভেজাল না, গরুটা তো খাঁটি, দুধটা কি তাকে আপনাকে বলেছে? তাহলে আমরা তো ভাই গরু খাঁটি চাই না, আমরা কি খাঁটি চাই? দুধ খাঁটি চাই, তাই বলবো গরুর কি খাঁটি দুধ। খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল না তাই, সরিষা খাঁটি না, সরিষা খাঁটি, ঘানি ভাঙানোর পরে যদি 5 কেজি তাই না পাম অয়েল মিশাই দেন, তাহলে কি আর খাঁটি থাকলো? সরিষা তো খাঁটি ছিল, খাঁটি সরিষা দিয়ে 5 কেজি তেল বানিয়েছেন, আর এই তেলের মধ্যে 15 কেজি কি পাম অয়েল মিশিয়ে দিয়েছেন, তাহলে খাঁটি সরিষার তেলই তো থাকলো। আসলে আমি খাঁটি সরিষার তেল নেবো না, আমি কি নেবো সরিষার কি খাঁটি তেল, তেল খাঁটি। বিরাট গরু ছাগলের হাড়, বিরাট গরু ছাগলের হাড়, দেখবেন কোরবানির সময় বিজ্ঞাপন দেয় মাইকিং করে, বিরাট গরু ছাগলের হাড়, বিরাট গরু ছাগলের হাড়। তাহলে হাড় আমি একটা ছোট গরু ছাগল কিনবো, তাহলে এই হাটে কি করবো কি বলেন? এই হাটে তো বিরাট গরু ছাগল পাওয়া যায়, এই হাটে বিরাট বিরাট গরু ছাগল পাওয়া যায়, তা আমি ছোট গরু নেব, আমি গরিব মাস্টার মানুষ, তাহলে ওই হাটে কি যাবো? আসলে গরু ছাগল বিরাট না হাট বিরাট, তাহলে হাট যদি বিরাট বোঝাতে চাই আমরা, তাহলে বিরাটটা গরু ছাগলের সামনে কোথায় বসাবো? হাটের পাশে, তাহলে বলবো গরু ছাগলের বিরাট হাট, গরু ছাগলের কি বিরাট হাট।
উচ্চ বালিকা বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয়। তাহলে এই বিদ্যালয়ে কারা পড়ে? যারা উচ্চ উচ্চ বালিকা, যারা উঁচা উঁচা বালিকা। আপনাদের মতো যারা ছোটখাটো বালিকা তারা কিন্তু এই বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন না। উচ্চ বালিকা বিদ্যালয় না, আসলে বালিকাগুলি উচ্চ না, বিদ্যালয়টা উচ্চতর। বিদ্যালয়টা বালিকা উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, ক্লিয়ার? বালিকা উচ্চ। আপনি বলছেন ভাই আমাকে বড় মুরগির ডিম দেন। বড় মুরগির ডিম মানে কি? আপনাকে যদি দোকানদার ছোট ডিম দেয়, দিয়ে যদি বলে ভাই বড় মুরগিটা ছোট ডিম দিয়েছে, তাহলে নিবেন? আপনি দোকানদারকে বলেন আমাকে বড় মুরগির ডিম দেন, দোকানদার আপনাকে ছোট একটা ডিম দিয়ে বললেন যে বড় মুরগির ডিমই এটা, বড় মুরগিটাই ডিমটা পেড়েছে, তাহলে আপনি কি নিবেন? আসলে আপনি বড় মুরগির ডিম নিবেন না, মুরগির বড় ডিম নিবেন। মুরগির কে আপনি বড় ডিম নিবেন, বড় ডিম, বড় মুরগি না ভাই। ছোট মুরগি যদি বড় ডিম দেয় নিবেন না? না, মাইন্ড করবেন না, না ছোট মুরগি বড় ডিম পেড়েছে, জীবনে নেব না। মুরগি ছোট হোক বড় হোক মাঝারি হোক এটা আমার দেখা দরকার, আমি দেখবো ডিমটা বড় নাকি ছোট। বড় মুরগি ডিম নাকি বলছে মুরগির বড় ডিম। তাহলে এই ঘটনাগুলিকে আমরা কি বলছি? অপপ্রয়োগ। কি বলছি? অপপ্রয়োগ। খেয়াল করবে এই ধরনের বাক্য অনেক সময় পরীক্ষা দেওয়া হবে যে কি ধরনের ত্রুটি? অপপ্রয়োগ। একটিকে আমরা বলছি প্রচলিত ভুল। কি বলছি? ছুটি দিবার পাঁচ সাত মিনিট পড়াবার, পাঁচ মিনিট ছুটি দেবো, পাঁচ সাত মিনিট পড়াবো, আর আজকে পরীক্ষা নিব না, আগামী দিন বানান চৌধুরীর পরীক্ষা শুক্রবার, ভালো করে শুনে নেন। শুক্রবারে কয়টায় পড়া? সাড়ে তিনটায় পড়া, আর সাড়ে পাঁচটায় বানান শুদ্ধির পরীক্ষা, আর শনিবারে আবার রাত সোয়া নয়টায় পড়া, এগারোটায় পরীক্ষা বাক্য শুদ্ধির। রুটিন দিয়ে দিলাম, আজকে পড়ার পাঁচ মিনিট করে শেষ করব, পরে কি করব? আজকে পরীক্ষা নাই, আগামী শুক্রবার সাড়ে তিনটায় পড়াবো বাক্য শুদ্ধি, বাকি অংশটা শেষ করব, আর বানান শুদ্ধির পরীক্ষা নেব সাড়ে পাঁচটায় গিয়ে, আর পরের দিন শনিবার বাক্য শুদ্ধির পরীক্ষা নিব। তবে শনিবার পড়াবো সাহিত্য। শনিবার পড়াবো কি? সাহিত্যটা একটু ধারণা দিব, কোর্স না। কোর্স চাইলে আপনারা জাকির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, জাকির বিসিএস এ। আর আমি আপনাদের যারা এই কোর্সটা ব্যাকরণ করছেন সাহিত্যটা একটু আপনাদের ব্রিফ দিব। জি, প্রচলিত ভুল খুব মনোযোগ দিবেন, শেষ করবো আমি আর পাঁচটা। হ্যাঁ আচ্ছা, আর পাঁচ মিনিট। হ্যাঁ, ম্যা ভুকাও, ম্যা ভুকাও, ম্যাভি ভুকাও। আচ্ছা জি, আচ্ছা তাহলে নিব কারক বিভক্তি ক্লাস, নিব পদ প্রকরণ কারক, নিব শীঘ্র। জি, তাহলে আমরা এখন কই যাব? আমরা প্রচলিত ভুল, মনোযোগ দিয়ে এটা পড়িয়ে শেষ করবো। প্রচলিত ভুল কি? ভুল প্রচলিত ভুল, প্রচলিত ভুল মানে কি? কিছু ভুল যেটা ভুলটাই সমাজে চালু হয়ে গেছে, ভুলটাই সমাজে চালু হয়ে গেছে, শুদ্ধটা হারিয়ে গেছে। যেমন কি? শতাব্দী, শতাব্দী, এটি আপনারা লেখেন, আমরা সমাসে করেছি শতাব্দী, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার শতাব্দী, কিন্তু শতাব্দী না, আসলে শুদ্ধ শব্দটা কি হবে? শতাব্দ, শুদ্ধ শব্দটা হবে শতাব্দ, লেখেন শতাব্দ, লেখেন শতাব্দী। তাহলে ভুল হলো শতাব্দী, শুদ্ধ হলো শতাব্দ, অর্থাৎ ভুলটা এমনই যে ভুলটা সমাজ এমন ভাবে আসন পেড়ে নিয়েছে যে ভুলটাই কি ঠিকের মতো হয়ে গেছে আর ঠিকটাই ভুলের মতো হয়ে গেছে। এদেরকে বলা হয় প্রচলিত ভুল আর অপ্রচলিত শুদ্ধ, প্রচলিত ভুল আর অপ্রচলিত শুদ্ধ। শনিবারের পরে গিয়ে পদ প্রকরণ কারক সমাস পড়াবো। জি ভাইরা, আমার যারা কারক সমাস সরি কারক পড়তে চান, শনিবার সাহিত্য কোর্সটা করিয়ে তারপর পদ প্রকরণ কারক, পদ প্রকরণ এবং কারক। জি, প্রকাশনী, প্রকাশনী ভুল,
সব জায়গায় দেখবেন লেখা আছে প্রকাশনী, পাঞ্জেরি প্রকাশনী, অনুপম প্রকাশনী, দিগ্দর্শন প্রকাশনী, ব্যাকরণগত ভাবে ভুল। ওই ব্যাটারে তো নামি দামি কোম্পানির প্রকাশনী, কিন্তু শব্দটি কি হবে? প্রকাশন। কি হবে? প্রকাশন। অনুপম প্রকাশন, পাঞ্জেরি প্রকাশন, একটা প্রকাশনের নাম ঠিক আছে, প্রথমা প্রকাশন, প্রথমা প্রকাশনী না, দেখবেন প্রথমা কি প্রকাশন। হ্যাঁ ঠিক আছে, রাশিয়ত্তমে ফুলের শুভেচ্ছা না, ফুলেল, ফুলের শুভেচ্ছা। ইতিমধ্যে না, শব্দটা কি? ইতোমধ্যে, ইতোমধ্যে, ইতিমধ্যে আমরা বলি, কিন্তু কি বলতে হবে? ইতোমধ্যে, ইতোমধ্যে আমরা ইতিপূর্বে লিখি, কিন্তু কি লিখতে হবে? ইতোপূর্বে, ইতোপূর্বে। জি আমরা দেখেন লেখি হচ্ছে নিন্দু, কিন্তু আসলে শব্দটা হবে কি? নিন্দক। এখন কোথাও যদি নিন্দক থাকে তাহলে আপনার মনে হবে যে ভুল, কোন জায়গায় যদি নিন্দক লেখা থাকে, নিন্দক, তাহলে আপনি কিন্তু ধরে নেবেন যে রসু কাঠটা মনে হয় ছুটে গেছে, রসু কাঠটা মনে হয় কি বাদ গেছে, ছুটে গেছে, নিন্দক আবার কি সাদা। আসলে নিন্দকটাই কি শুদ্ধ আর নিন্দুকটা ভুল, কিন্তু শুদ্ধটা হারিয়ে গেছে আর ভুলটা মার্কেট দখল করে নিয়েছে। আসলে চাক চিক্ক না, শব্দটা কি? শব্দটা হলো চাকচক্য। তোমার রূপের চাকচিক্য দেখে আমি মুগ্ধ হয়েছি না, বলতে তোমার রূপের চাকচক্য দেখে মুগ্ধ হয়েছি, তোমার ড্রয়িং রুম এর চাকচক্য আমার মুগ্ধ হয়েছে, চাকচিক্য নাকি চাকচক্য। উপরোক্ত না, কি লিখতে হবে? উপরযুক্ত। অনেকে আবার এটাকে লেখেন উপরি উক্ত, এই ভুল থেকে আবার ভুল, উপরোক্ত ভুল, এই ভুল থেকে শুদ্ধ করে লেখেন কি উপরি উক্ত, এটিও ভুল, উপরোক্ত ভুল, উপরি উক্ত ভুল, শুদ্ধ কি উপরযুক্ত, উপরযুক্ত বলতে হবে, উপরযুক্ত আলোচনা। আপনি বলছেন উপরোক্ত আলোচনা বা উপরি উক্ত আলোচনা, ভুল করছেন, কি লিখবেন? উপরযুক্ত আলোচনা। এরকম বেশ কিছু শব্দ আছে, দেখবেন যে যেগুলি সমস্যা হলো এগুলির যে ভুলগুলি এমন ভাবে আমাদের সমাজে গেড়ে বসেছে আমাদের মনের মধ্যে, যে শুদ্ধটা দেখলে ভুল ভুল লাগে আর ভুলটা দেখলে কি ঠিক ঠিক লাগে। সতর্ক থাকতে হবে যে প্রচলিত ভুল, প্রচলিত গুলো কি ভুল আর অপ্রচলিত গুলো শুদ্ধ। এখন কেউ বলেন সাথে আমি কোনটা ব্যবহার করবো, অবশ্যই শুদ্ধটাই ব্যবহার করতে হবে, বিশেষ পরীক্ষার্থী যখন আপনি পরীক্ষার্থী, আপনি যখন নিজেকে শুদ্ধ করতে চান তখন অবশ্যই শুদ্ধটাই করবেন, কেউ করুক বা না করুক আপনাকে শুদ্ধটা করতে হবে, শুদ্ধটা শিখতে হবে, ঠিক আছে। আজকে পর্যন্তই ইনশাল্লাহ আমাদের ভুলের প্রায় আমরা শেষের দিকে, বাক্য ভুল প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি, আর হয়তো দুই তিনটা ভুল ছিল, তো যেহেতু কোনো চাপ নিতে চান না অনেকেই, কাজে আমরা প্রচলিত ভুল নিয়ে তো প্রশ্ন দেবে সাব্বির তুষার, নিচের কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, নিচের কোনটি শুদ্ধ, তাহলে এক জায়গায় দিবে নিন্দু, এক জায়গায় দিবে নিন্দ, তাহলে কোনটি শুদ্ধ, তাহলে কি উত্তর দিবেন? তাহলে নিন্দা উত্তর দিতে হবে, বুঝতে পারলা? আচ্ছা সাব্বির হোসেন প্রশ্নগুলোর সমাধান দিয়েন স্যার। আচ্ছা যান আগামী দিন প্রশ্ন সমাধান, আগামী দিন থেকে সকল প্রশ্নের কি 12টার পরে সমাধান দিয়ে দিব। জি থ্যাংক ইউ, দিয়ে দিব যান, কথা দিলাম। তাহলে প্রশ্ন কেমন হবে, যে কোনটি ভুল বা কোনটি শুদ্ধ বা কোনটি অশুদ্ধ, তাহলে আপনার জানতে হবে যে এগুলি ভুল আর এগুলি শুদ্ধ, এগুলি প্রশ্ন। তা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। সাহিত্য কোর্স আপনারা চান আমিও জানি, কিন্তু একটু জাকির ভাইয়ের সাথে, একটু জাকির বিশেষের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? জাকির বিশেষে নক করবেন, জাকির বিশেষে মেসেঞ্জারে সবাই মিলে নক করবেন, সবাই যেন ওনারা বোঝে যে আপনারা অনেকেই বা সবাই চান, ম্যাক্সিমাম জানি চান, দুই চারজন পাঁচ দশজন বিশ জন চালিতে হবে না, সবাই যে কোর্সটা চান এটা জাকির বিশেষের মেসেঞ্জারে যদি বোঝাতে পারেন তাহলে ওনারা আমার সাথে যোগাযোগ করলে আমি কোর্স দিব, ঠিক আছে? ওনারা না চাইলে তুমি দিতে পারবো না, এটা তো আমার সাইট না, বুঝেন নাই?
আমি হচ্ছে টিচার, আমি ওদের চাকরি বিশেষের সাইটে পাস্তি জি। ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।